গুড মর্নিং এভরিবাডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন। আজকে কিন্তু ব্লগটা একটু দেরি করে শুরু করলাম। এখন বাজে বেলা কটা বাজে? এখন বাজে 12:30 বাজে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। উঠে একটু ভিডিও দেখলাম, এদিক সেদিক করলাম, উপরে বেডরুমটা একটু গুছালাম, এগুলো করতে করতে লেট হয়ে গেছে। তো ঘুম থেকে উঠলাম, এখনও যাই না। রাতে হাঁসের মাংসটা বের করে রেখেছিলাম, হাঁস রান্না করব। তো দেখি কি করি। তো যেহেতু হাঁস রান্না করবো, ইনশাল্লাহ রেসিপি শেয়ার করবো। অনেকেরই কমপ্লেন থাকে হাঁসের গন্ধ হয় এই সেই, তো আমি কীভাবে হাঁসের একটা মানে একটা বিশেষ একটা মশলা দিই যার কারণে হাঁসের গন্ধটা মানে থাকে না বললেই চলে। তো যাই হোক, রেসিপি শেয়ার করবো আর টুকটাক দেখি কী হয় না হয়। তো যেটাই হবে অবশ্যই শেয়ার হবে। তো সবার আগে আজকে খাচ্ছি চা। চা খাবার একটা কারণ আছে, কারণ আমার কফি ক্রিমার শেষ হয়ে গেছে, সেই জন্য চা খেতে হচ্ছে। কারণ এখন যদি সকালে এরকম চা বা কফি কিছু একটা না খাই, খুব মাথা ব্যথা করবে। তো সেই জন্য চা বানালাম, চা খাবো। আপনার ভাইয়ের জন্য রেখেছি, আমার বাচ্চা কাচ্চা সবাই মিলে, মানে বাচ্চা কাচ্চা বলতে না, শুধু জিজেল করছে বাংলা ক্লাস, আপনার ভাইয়া বাংলা ক্লাসে পড়াচ্ছে, ঈশার নিচে বসে ওর ফ্রেন্ডদের সাথে গেম খেলছে। এই হচ্ছে বাসার কারেন্ট সিচুয়েশন। আর বাসা মনে করেন যে একটু এলোমেলো হয়ে আছে, গুছাতে হবে। এই যে দেখেন, এগুলো সব একটু গুছাতে গুছাতে হবে। তো ইনশাল্লাহ শেয়ার হবে। তো ঠিক আছে, আগে একটু চাটা খাই, একটু ইউটিউব দেখি, একটু আপনাদের কমেন্ট টমেন্ট রিপ্লাই করি, তারপর ইনশাল্লাহ কথা হবে। তো চলেন, ব্লগটা করলাম শুরু, ইনশাল্লাহ যা হবে শেয়ার হবে। তো কফি খাওয়া শেষ করার পরে ফ্রেন্ডদের সাথে অনেকক্ষণ কথা টথা বললাম। তারপরে কি হয়েছে, তারপরে হাঁসটাকে খুব ভালো করে ধুয়েছি। এই হাঁসটা নিউ ইয়র্ক থেকে নিয়ে এসেছি, তো এই হাঁসটা একটু ডিফারেন্ট আমার কাছে মনে হলো। কি সেটা কি, আমরা যখন মিশিগানে যাই ওখান থেকে লাইভ হাঁস কিনে নিয়ে আসি, বাট সেটা বাংলাদেশে দেখবেন, আগে যখন দেখতাম পুড়ে এটাকে রান্না করা হতো, পুড়লে পরে এটার একটা আলাদা একটি স্মেল হয়, এটার মধ্যে যে লোম টোম থাকে সবগুলো সুন্দর পুড়ে যায়। তো এই হাঁসটা পোড়া ছিল, আর এটার মধ্যে মনে করেন যে পোড়ে, আবার পোড়ানোর মধ্যে মানে ডিফারেন্ট, জানি না, যারা জানেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন যে আমি কী মিন করছি। তো লোমটুম কিছু ছিল না, তারপর এটাকে আমি খুব ভালো করে স্ক্রাব দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখানে কী রান্না করছি, কী দিচ্ছি সেটা বলি। তো আজকে আমি হাঁসটা রান্না করব। যাদের কাছে হাঁস রান্নাতে গন্ধ লাগে তাদের জন্য খুবই ছোট্ট একটা টিপস আছে, ছোট্ট একটা মশলা দেখিয়ে দিব, যেটা দিলে হাঁসের মাংসে আর গন্ধ লাগবে না। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর হাঁসের মাংসে যেহেতু চামড়া শুদ্ধ আছে, রান্না করব অনেকটা তেল বের হবে, সেই জন্য তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা, এলাচি, দারচিনি, লং, তারপর হচ্ছে ওটাকে কী বলে, গোলমরিচ, আর তার সাথে দিয়েছি একটা বড় কালো এলাচ। তো যখন পেঁয়াজটা একদম সুন্দর গোল্ডেন কালার হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা। এখানে আমি দিয়েছি হচ্ছে 3 টেবিল চামচ আদা বাটা, আর তার সাথে দিব হচ্ছে 1.5 চামচের একটু বেশি রসুন বাটা। তারপরে আমাদের যেই যেই পাউডার মশলা আছে সবগুলো একটু একটু করে দিয়ে দিব। আর যেহেতু হাঁসের মাংস, তো একটু ঝাল করেই রান্না করব, কারণ এই হাঁস খেয়েছি মনে হয় লাস্ট 2 বছর আগে। আগে যখন মোটামুটি মিশিগান যাওয়া হতো, বছর 1-2 বার যাওয়া হতো, হাঁস নিয়ে আসতাম, লাইভ হাঁস নিয়ে আসতাম। বাট এখন তো মিশিগান যাওয়া হচ্ছে না, এবছর গিয়েছি বাট হাঁস কেনা হয়নি, এবছর না লাস্ট ইয়ার গিয়েছিলাম বাট হাঁস কেনা হয়নি। তো নিউ ইয়র্ক থেকে নিয়ে এসেছি হাঁসগুলোর, তো দেখে আপনার ভাইও বললো যে ঠিক আছে নিয়ে যাই। তো সেই হাঁসটাকে আজকে রান্না করছি। তো যাই হোক, এখানে সব মশলা দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি আপনাদের ইচ্ছা মতো হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিবেন, আর চেষ্টা করবেন মরিচের গুঁড়িটা একটু বেশি দিতে, একটু ঝালঝাল করে খেতে ভালোই লাগবে। তো যেটা বলেছিলাম, একটা ছোট্ট একটা মশলা, আর সেই মশলাটা হচ্ছে রাঁধুনি গুঁড়া। রাঁধুনি গুঁড়া যদি হাঁসের মাংসে দিয়ে ভুনা করেন, তাহলে হাঁসের মধ্যে অনেকেরই দেখবেন একটা গন্ধ লাগে, সেই গন্ধটা আর লাগবে না। আর যখন জিরা ধনিয়া দিবেন ভালো করে, জিরাটা একটু ভাজা জিরার গুঁড়া দিবেন, দেখবেন গন্ধটন্ধ আর কিছুই লাগবে না। আর রাঁধুনি গুঁড়াটা কিন্তু খুবই স্ট্রং হয়, সেই জন্য মানে বুঝে শুনে দিবেন, আবার খুব বেশি দিয়ে দিলে কিন্তু খুব উটকো একটা স্ট্রং গন্ধ হয়ে যাবে, তখন খেতে পারবেন না। তো যাই হোক, মাংসগুলোকে খুব ভালো করে ধুয়েছি, মানে এমনভাবে ঘষেছি, মাছ ঘষার মতো মাংসগুলোকে ঘষেছি, কারণ উপরে যেহেতু এটা পোড়া ছিল, একটা কালো কালো দাগ ছিল, সেগুলোকে সুন্দর করে ধুয়ে ফেলেছি। আর মাংসগুলো খুব সুন্দর পিস করে দিয়েছিল। তো আমি তো প্রথমে একটু ভয় ভয়ে ছিলাম যে ওরে বাবার, এই হাঁস এটা গলতে কতক্ষণ টাইম লাগবে। আসলে হাঁসটা এত সুন্দর সফট হয়েছিল মানে বলার বাইরে, আর খেতে অসম্ভব মজা হয়েছিল। তো যাই হোক, এই পর্যায়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে এটাকে আমি বসিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দিয়েছি।
তো এই দেখেন হাঁস থেকে খুব সুন্দর পানি বের হয়ে গেছে। আমি কিন্তু এখানে আর কোনো পানি টানি অ্যাড করিনি, তো ওই যেই পানিটা বের হচ্ছে ওইটাতেই দিয়ে এখন আমি এটাকে খুব সুন্দর করে কষাবো। তো হঠাৎ করেই আপনার ভাইয়াকে বলছিলাম, যেহেতু হাঁস রান্না করছি রিফাতদের আর তানজিলাদের আসতে বলি, তো আপনার ভাইয়া বললো ঠিক আছে বলো। মানে এটা একদম হঠাৎের মধ্যেই সিদ্ধান্ত হয়েছে, কোনো প্ল্যান ছাড়াই। তো আপনার ভাইয়া বললো ঠিক আছে। তো আমি রিফাতকে তানজিলাকে ফোন করেছিলাম, ওরা বলেছে আসবে। তো এখন তো একটু প্রেশার বেশি বেড়ে গেল। প্রথমে ভেবেছিলাম যে হাঁসের মাংস দিয়ে ভাত খাবে, মানে আপনার ভাইয়া ভাত খাবে, বাট যেহেতু এখন বাসায় মেহমান আসবে তো শুধু শুধু কি হাঁসের মাংস দিয়ে ভাত বা কীভাবে খাওয়াই, তো সেই জন্য ভাবলাম আজকে রান্না করব হচ্ছে একটু ভর্তা, খুদের ভাত আর সাথে পিঠা বানাবো। তো আজকে কী কী ভর্তা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে উইদাউট প্ল্যান করে পার্টি করতে ভালোই লাগে। তো প্রথমে ভাবলাম আজকে শুটকি ভর্তা করি, যেহেতু ভেবেছি মানে চিতই পিঠা করব আর হচ্ছে খুদের ভাত রান্না করব সেই জন্য। আর আমি কিন্তু মাংস কষানোর পর পানিও দিয়েছি, যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেকটা পানি বের হয়ে গেছিলো। তারপরে পানি শুকানোর পরে আমি কিন্তু আবার পানি দিয়েছি। আর এখানে কি করছি, লোটটা শুটকি আর এই যে চিংড়ি শুটকি মিলিয়ে একটা শুটকি ভর্তা করব। তা আমি শুটকি ভর্তা কীভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর যেহেতু এখানে আমি দুটা মাছ মিলিয়ে ভর্তা করছি, এই ভর্তাটা কিন্তু খেতে চরম মজা হয়, যারা খেয়েছেন তারা জানেন। তো আজকে কথা বলতে বলতে আমার ফ্রেন্ড রিমি অস্ট্রেলিয়াতে থাকে, ওর সাথেও শুটকি নিয়ে কথা হচ্ছিল। আমার ছোটো বোন আবার শুটকি খায় না, তো সেই শুটকি দেখলেই মানে তার অবস্থা খারাপ হয়ে যায়। ও হচ্ছে আমার আব্বুর মতো, আমার আব্বু শুটকির গন্ধটাও সহ্য করতে পারতো না। তো যাই হোক, তা আমি বরাবরই শুটকির ভর্তা বলেন শুটকি রান্নার সময় আগে শুটকিটাকে যেহেতু দেশ থেকে পুড়ে নিয়ে আসি সেই জন্য এখানে পুড়তে হয় না, এটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করি, কারণ অনেক কেমিক্যাল টেমিক্যাল দিয়ে এটাকে ড্রাই করা হয় যাতে পোকামাকড় না হয়, সেই জন্য সিদ্ধ করে সবটা মানে ভালো করে পরিষ্কার করি। প্রথমে এখানে দিলাম হচ্ছে কয়েক কোয়া রসুন আর সাথে দিলাম হচ্ছে শুকনো মরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে যেই শুটকিগুলোকে ধুয়েছি, এখানে যে লোটটা শুটকিগুলো নিয়েছি লোটটা শুটকির কাঁটাগুলো সব বের করে ফেলে দিয়েছি। এখন এই মানে শুটকিগুলোকে এই মনে করেন যে শুকনো মরিচ আর হচ্ছে রসুনের সাথে কিছুক্ষণ ভাজবো। তারপরে এটার মধ্যে দিব হচ্ছে লবণ আর হচ্ছে পেঁয়াজ, তো এটাকে খুব ভালো করে ভাজবো। আর দেশে মনে করেন যে শিলপাটায় বেটে ভর্তা করে সেটার মানে টেস্টই মনে হয় যে ডিফারেন্ট, এরকম মনে হয় মাঝে মাঝে। তো এখন শিলপাটা বাড়িতে আছে, বাট ওটার বাটাবাটি করার অত দরকার নেই, ব্লেন্ডারে করলেও সেম মজাই হবে, তো এটা কিন্তু আমি ব্লেন্ডারের মধ্যেই করব। তো এখানে আমি খুবই সামান্য মানে এক টিস্পুনও হবে না তারও কম দিয়ে দিলাম হচ্ছে তেল। তেল দিয়ে এখন আর কিছুই করবো, এটাকে আরও কিছুক্ষণ খুব ভালো করে ভাজবো, যতক্ষণ না মনে হবে যে পেঁয়াজের পানিটা একটু কমে এসেছে, শুটকি থেকে একটু পানিটা কমে এসেছে ততক্ষণ পর্যন্ত। তো শুটকি ভাজা হয়ে গেছে, ওটাকে ভর্তা করব। এখানে কী করছি সেটা বলি। এখানে আমি নিয়েছি এক কাপের একটু বেশি রসুনের কোয়া, আমরা বানাবো হচ্ছে রসুনের ভর্তা। রসুনের ভর্তা কিন্তু আমার কাছে কঠিন মজা লাগে, তো রসুনটাকে এই যে সুন্দর করে পুড়িয়ে নিয়েছি। আর মিক্সচার করবেন একটু কম আঁচেই পোড়াবেন যাতে ভেতরটা সিদ্ধ হয়। এখন এটাকে একটু ঠান্ডা করব। তো রসুনটা উঠিয়ে রেখে সেম প্যানে আমি একটু শুকনো মরিচ সেটার মধ্যে একটু ভেজে নিব। আর শুকনো মরিচটাকে আমি মানে তেল ছাড়াই ভাজবো। তো ভাজার পরে তারপর কী করবো সেটা বলি। তার আগে যে দেখেন এই পাশে চুলায় কিন্তু অলরেডি চিতই পিঠা বানানো শুরু হয়ে গেছে। আর চিতই পিঠার রেসিপি যেহেতু কয়েকদিন আগে শেয়ার করেছি এখন আর শেয়ার করব না। তো রসুনের ভর্তায় আমি কী কী দিয়েছি, এখানে দিয়েছি পেঁয়াজ, শুকনো মরিচ, ধনে পাতা, সরিষার তেল দিয়ে রেগুলার যে ভর্তা বানানো হয় এক্স্যাক্টলি সেম উপায়ে। আপনারা যদি চান এখানে শুকনো মরিচের বদলে কাঁচা মরিচ দিয়ে করতে পারেন, বাট শুকনো মরিচ দিয়ে করলে ভর্তাটা একটু আলাদাই মজা হয়। তো মানে সব ভর্তা মোটামুটি সেম সেমই হয়। তো আমি দেখাচ্ছি রসুনগুলো কী সফট হয়েছে, যে দেখেন রসুনগুলো খুবই সুন্দর সফট হয়েছে, মানে হাত দিয়ে একটা মানে একটু চাপ দিলে সুন্দর ভেঙে যাচ্ছে। তো সবগুলোকে সুন্দর করে ম্যাশ করে এটার সাথে আমি মিক্স করে দিব। তারপর দিব সরিষার তেল। এই জিনিসটা দিয়ে কালারি রুটি খেতে কী যে মজা, আমি কিন্তু কালারি রুটির রেসিপিও শেয়ার করেছি আপনাদের সাথে গত বছর। তো এই ভর্তাটা দিয়ে গরম মানে গরম ভাত বলেন, ইভেন যদি বলেন একটু ভুনা খিচুড়ি, তারপরে খুদের ভাত দিয়ে তো খেতে মানে কঠিন মজা হয়। আর যেহেতু আজকে চিতই পিঠা বানাচ্ছি, ভাবলাম যে শুটকি ভর্তা সরিষা ভর্তা এগুলো করি। এই যে দেখেন খুব সুন্দর ভর্তা রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটার সাথে হালকা একটু ধনে পাতা অ্যাড করে দিব, বাস ডান। তো এটাকে সুন্দর করে মিক্স করি, তারপর এটা ফাইনাল লুক দেখাচ্ছি। দাঁড়ান, খাওয়াতে তো পারবো না, রেসিপিটা শেয়ার করে দিলাম, আপনারা তৈরি করে খাবেন।
তো যেহেতু বাসায় হঠাৎের মধ্যে মেহমান, আজকে ভালো করে কিছু শেয়ার করতে পারলাম না, বাট এই যে দেখেন কঠিন মজার হাঁস ভুনা রেডি, মানে এত মজা হয়েছে সত্যি সত্যি, নিজেরটা নিজে প্রশংসা করেই মরে যাচ্ছে, এত মজা হয়েছে। তো আজকে আরও কী কী করেছি সেটা দেখাচ্ছি, দাঁড়ান। আগে বললাম যেহেতু হঠাৎের মধ্যেই হাঁস পার্টি করছি খুব অল্প কয়েকজন মিলে, সেই জন্য আর বেশি করে রান্না টান্না কী করছি শেয়ার করতে পারিনি, বাট সবগুলো ভর্তা আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। তো এই হচ্ছে শুটকি ভর্তা। শুটকি ভর্তাটা দেখতে কঠিন মজা হয়েছে, খেতেও তো অসাধারণ হয়েছে। আর এই হচ্ছে রসুনের ভর্তা, সবগুলোর ফাইনাল লুক একটা দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে সরিষা ভর্তা যেটা বানিয়েছি, সরিষা ভর্তা যেহেতু আগে রেসিপি শেয়ার করেছি, আজকে আর করলাম না। আর এই সরিষা ভর্তাতে খুব বেশি করে ধনে পাতা, আর এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। তো সব ভর্তা রেডি, এখন মেহমান আসবে, চলেন মেহমান আসে যখন তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করি, কথা টথা বলি। আমাদের গেস্ট চলে এসেছে, এটা হচ্ছে আমাদের হঠাৎ হাঁস পার্টি, হাঁস পার্টি রান্না। এই যে হচ্ছে হাঁসের মাংস, এই যে খুদের ভাত, খুদের ভাত হাঁড়ির মধ্যে আছে, পারবো না এখন, ধৈর্য না, এগুলো অলরেডি দেখেছেন। এই যে হচ্ছে চিথু পিঠা, আর এই যে হচ্ছে আমাদের লোকজন, ডাক দাও না ভাই, খিদা লাগছে তো, ডাক দাও আমার খিদা, ও ওরা হ্যাঁ আমি খেতে পারি না, আপনি সবচেয়ে ডাক দিলে ওরা শুনবে, ধমক দিলে, এই আপনাকে ডাকতেছে আমরা শুনে না কথা, আবার খিদা লাগছে, বয়স কিন্তু বেশি বুঝ যায় বয়স কম না লাচ্ছু ভাই, নিচ্ছ না কেন, আমি তো আরো কম দূর দাদা দোস্ত গরু ঝোল খাবেন, এই গরু খাওয়াতে বদনাম শুরু করছে, খুদের ভাত বলে গরিবরা খায়, খা আমরা গরিব, হ্যাঁ মানে কি, হ্যাঁ আরে খুদা রে রে, এত দাম এর দাম দেখি না খাইতে সর বেশি কথা কো, হ্যাঁ তুমি জোড়া এনা চারটারে জোড়া চার ভাঙা আমার নয়, দই হচ্ছে ভেজাট আর আচার দুইটা মন হয়, দুইটার গন্ধটা যে কঠিন, উফ ও মাই গড, দুষ্টু গুলো দুজন আছে, নো মারামারি, নো ডু ইট ডু ইট ডু ইট ডু ইট, তুই কি মার লিখে লো, সো ওয়াই ইউ আর ফাইটিং, স্পাইসি ফ্রেঞ্চ টোস্ট অর সুইট ফ্রেঞ্চ টোস্ট, oh my god, so you want a sweet one, I can make you sweet, to ami ei maramari situation ta apnader jonno record korlam, keno maramari hocche dujone, to ishan not lunch dinner khabe hocche french toast, to come here sit, ishan khete chay hocche spicy french toast, ar jizel khete chaiche hocche sweet french toast, to ei niye dui bhai bone legeche ke khabe, তো সেই জন্য তারা রক পেপার পেপার সিজার করছিল, তো ভালো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই দেখেন বাইরে কিন্তু বরফ এখনো আছে, গলেনি, তো আমি মাত্র চাটা খেয়ে একটু বসেছি, আসলে আজকে কাজ থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, এত হঠাৎ মাথা ব্যথা ধরেছে, শুয়ে পড়েছিলাম মানে কয়টা বাজে, হোয়াট টাইম আই ফল স্লিপ, ফোর, তারপর জিজল 6টার সময় ডেকে দিয়েছে, তো এখন চাটা খেয়ে খাবার টাবার খেয়ে একটু বসেছি, তো এখন যাব হচ্ছে ডিনার বানাতে, ইভান ডু সামথিং, হোয়াট আর ইউ ডুইং, ডু নট জাম্প, ইউ শেক দ্য এন্টায়ার হাউস, ডোন্ট ডু ইট, তো যাই হোক ফ্রেঞ্চ টোস্ট দেখানোর কিছু নেই, পরে যা করবো তা শেয়ার করবো। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক, তো এটা হচ্ছে পরের দিন, আসলে কালকে ওরা চলে যাওয়ার পর আর মানে ব্লগ কন্টিনিউ করা হয়নি, তো আজকে কাজ থেকে এসে দেখতেই পেলেন ভাই বোনের মারামারি কী খাবে সে তাই নিয়ে, কারণ আমার বাচ্চা কাচ্চা ওই ধরেন ভাত টাত অত একটা খেতে চায় না, তো ওদেরকে রান্না করে দিচ্ছি, রান্না করে কী দিচ্ছি, এই যে ফ্রেঞ্চ রোস্ট করে দিচ্ছি, তো যেহেতু দুজন দুই ধরনের খাবে, দুজনকে দুই ধরনেরই দেওয়া হচ্ছে, একজনকে দেওয়া হচ্ছে মিষ্টি, জিজেলকে করে দিয়েছি আগে, আর এটা হচ্ছে ঈশানের খাবার, তো ঘরে একটু এলোমেলো অবস্থা সেগুলো গুছাবো, তা আজকে ভাবছি একটু রূপচর্চা করব, তো কী রূপচর্চা সেটা পরে বলছি, তার আগে তানজিলা আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে, সেই গিফটটাকে একটা রাখার একটা জায়গা করছি, তো হরেক রকম এদিক ওদিক করলাম, তারপরে শেষে মেশে যা হলো সেটা দেখাচ্ছি, দাঁড়ান।
তো ভাবলাম এটা এখানে রাখি, এই এই বড় এই মগটা বলবো, জগটা তানজিলা নিয়ে এসেছে। আর এগুলো আমি নিয়ে এসেছিলাম হচ্ছে মেক্সিকো থেকে, যারা আমার ব্লগ অনেকদিন ধরে দেখেন, যখন এই বছর মেক্সিকো গেলাম ভেকেশনে তখন এই ছোটো মগগুলো মেক্সিকো থেকে নিয়ে এসেছিলাম। তো ওইটার সাথেই সামহাও ম্যাচ করে গেছে তানজিলা যেটা নিয়ে এসেছে। তো ভাবলাম এই সবগুলোকে একসাথে একটু সাজিয়ে রাখি, তো দেখলাম কেমন যেন একটা হজবরল অবস্থা, মানে রাখার ভালো লাগছে না। তারপরে যাই হোক কি আর করা, যেহেতু ভালো লাগছে না, রাখার মতো কোনো জায়গা নেই, সেই জন্য অগত্যা এগুলোকে জায়গা মতোই আবার ক্যাবিনেটের মধ্যে রেখে দিলাম। মানে কি বলবো, ভেবেছিলাম একটু সুন্দর দেখা যাবে এদিক ওদিক, পরে দেখলাম না ভালো লাগে না, ছোট একটা জায়গার মধ্যে এতগুলো জিনিসপত্র, তো এটাকে একটা জায়গা মতো রাখতে হবে। তো কই রাখবো এখনও জানি না, বাট যখন রাখবো শেয়ার হবে। তার আগে দেখেন কত রকম করে রাখলাম, একটা ম্যাট দিয়ে রাখলাম, ম্যাট ছাড়া রাখলাম, তারপর দেখলাম যে ভালোই লাগছে না। তো এই কাপগুলো ইনশাল্লাহ এবার রোজায় এটা দিয়ে শরবত খাবো ভাবছি, এগুলো দিয়ে। তো ভালো লাগছিল না, তারপর এটা জায়গা মতো রেখে দিলাম, এই যে দেখেন উঠিয়ে সুন্দর মতো ক্যাবিনেটের মধ্যে রেখে দিলাম, এই যে শেষ। এনিওয়ে এখন করতে হবে সিঙ্কটাকে পরিষ্কার করতে হবে, সিঙ্কের অবস্থা জঘন্য হয়ে আছে, কারণ রান্না টান্না এত করা হয় তারপর তো সময় পাই না। তা আজকে ভাবলাম যে একটু সময় আছে, ঝটপট সিঙ্কটা পরিষ্কার, আর সিঙ্ক যদি পরিষ্কার না থাকে তাহলে তো মনে করেন যে আরেক বেহাল অবস্থা, যেহেতু আমি একটার মধ্যে থালা বাসন মেজে একটার মধ্যে উপর করে রাখি, আর যখন ডিশওয়াশার দিয়ে দিই তাহলে তো ডিশওয়াশারই দিয়ে দিই। তো একদম সুন্দর ঝকঝকে খুব চটজলদি হয়ে যায়, এটার মধ্যে আমি দিলাম হচ্ছে ডিশওয়াশার সোপ, আর দিলাম হচ্ছে বেকিং পাউডার, এ বেকিং সোডা, কেন বেকিং পাউডার বললাম, মানে মাথা খারাপ হয়ে গেছে সত্যি সত্যি। তো বেকিং সোডা আর ডিশওয়াশার সোপ দিয়ে এটাকে খুব ভালো করে একদম ঝামা দিয়ে ঘষতে হবে, ঘষে এটাকে গরম পানি দিয়ে ওয়াশ করে ফেলবো, দেখবেন কি সুন্দর। এটা ছাড়াও আমি আরেকটা জিনিস দিয়ে পরিষ্কার করি, সেটা হচ্ছে ভিনেগার আর হচ্ছে বেকিং সোডা, কঠিন পরিষ্কার হয় ওই গার্বেজ ডিসপোজাল যেটা আছে ওটার মধ্যে একটু বেকিং সোডা আর ভিনেগার ফেলে দিবেন, একটুক্ষণ রেখে ওটাকে পানি গরম পানি দিয়ে ওটাকে অন করে দিবেন, দেখবেন সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর সিঙ্কটা হচ্ছে আমার একদম নতুন সিঙ্ক, যারা আমার কিচেনের এই ক্যাবিনেটটা যখন নট ক্যাবিনেট কিচেনের যখন কী বলে এটাকে কাউন্টার টপগুলো যখন আমরা চেঞ্জ করলাম, আপনারা তো সবাই দেখেছেন তখন এই নতুন সিঙ্ক। তো ভাবলাম নতুন সিঙ্কটাকে একটু মেজে ঘষে রাখি, তো সেই জন্য ধুয়ে মুছে রাখছি। আসলে কাজের পরে সেই টুকটা কাজগুলো একটু হুটহাট করে ফেলতে হয়, না হলে তো সময় পাওয়া যায় না। আর আমরা যারা কাজ করি বোঝেনি, তো আসার পর ডিনার রান্না থাকে, এই সেই কুটুকটা একটু রেস্ট করতে হয়, আর যেহেতু শীতের বেলা দিনটাও জলদি জলদি চলে যায় আর ঘুমও তাড়াতাড়ি চলে আসে এরকম অবস্থা, তো সেই জন্যই ভাবলাম এই কাজটা করি। তো আপনারা ভাবছেন নাদির আপাতত সিরিয়াস অবস্থা এরকম হাত দিয়ে, আর এই যে আমার হাতে যে স্ক্রাবারটা দেখছেন এটা কিন্তু অর্গ্যানিক একটা গাছের ছাল, সেদিন একটা কি বলবো এশিয়ান গ্রোসারিতে গিয়েছিলাম ওইখানে পেয়েছি, এটার দুইটা ছিল। তো আজকে ভাবলাম এটা এটা দিয়ে মেজে এটাকে মানে রেখে দিব নিচে, নিচে বলতে আমার সিঙ্কের নিচে যে জায়গাটা ওইখানে ধরেন যে মানে যত ডিশওয়াশার সোপ বলেন স্ক্রাবার বলেন তারপরে হচ্ছে টুকটাক ক্লিনিং সাপ্লাই ওইখানে ওইখানে রেখে দিব, আর নতুনটা বের করব। তো নেক্সট টাইম যখন যদি যাই, আমি জানি অনেকেই জিজ্ঞেস করবেন আপা এটা কি, আমি তো প্রথম ভেবেছি এটা কারেন্ট জাল হবে, বুঝি বাংলাদেশে কারেন্ট জাল দিয়ে মাছ ধরে এরকম খুব ধারালো ছিল, পরে দেখলাম যে না অর্গ্যানিক একটা ছাল, গাছের ছাল বা কিছু একটা এনে, তো আমি দেখাবো। কারণ বাংলাদেশে আগে দেখতাম কাজের বাসায় যারা কাজ করতে আসতো হেল্প করতো, বা আমাদের চাচি জেঠি সবাই দেখতাম নারিকেলের যেই কী বলো ওটাকে আমরা নারায়ণগঞ্জের ভাষায় বলে নারিকেলের ছোবা, নারিকেলের ছোবা দিয়ে দেখতাম যে থালবাটি মাসতো, তো এখানে তার সেটা নেই। তো এটা দেখে ওইরকম কথা মনে হয়েছিল। তো যাই হোক দেখেন কথা বলতে বলতে সিঙ্কে একেবারে ঝকঝকা তকতকা করে ফেলেছি, তো সিঙ্কের কাজ শেষ। এখন যেটা করব করবো হচ্ছে রূপচর্চা, তার চলেন রূপচর্চা করি, সিঙ্ক ধোয়া মাজা কী করবো, এখন নিজেকে একটু ধোয়া মাজা করে একটু সুন্দর হয়ে চলেন। তো আজকে আমি যে ফেস প্যাকটা ইউজ করব এটা হচ্ছে যাদের চেহারা খুব অয়েলি তাদের জন্য এটা খুব পারফেক্ট একটা জিনিস, এটা হচ্ছে মুলতানি মাটি। আমি খুব সামান্য মানে হবে এক টিস্পুনের একটু বেশি হবে, যেহেতু এটা একটা মানে একদম সলিড হয়ে আছে, তো এটাকে হালকা একটু ওয়ার্ম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। তারপরে এটা যখন নরম হয়ে এসেছে, এই যে দেখেন আমি এটা ভেঙে ভেঙে দিচ্ছি, একদমই কিছু না, খুবই সামান্য দুইটা উপকরণ দিয়ে আজকে এই ফেস প্যাকটা তৈরি করব। যেহেতু আমার ফেসটা অনেক অয়েলি আর উইন্টার টাইম, তো আমার ফেসে দেখলাম একটু একটু দানা দানা মতো হচ্ছে,
তো সেই জন্যই ভাবলাম মুলতানির মাটিটা আজকে দিব। আর যেহেতু চন্দনের গুঁড়া দিচ্ছি, চন্দনের গুঁড়া দিলে তো ফেসটা একদম ঝকঝকে তকতকে শাইন করবে। তো যাই হোক, তো এখানে কিছুই না, মুলতানি মাটি নিয়েছি 1 চা চামচের একটু বেশি পরিমাণ, ওই ওই ছোটো মানে কি বলবো গুলটিটার মধ্যে যতটা ছিল ততটা। তো পানি দিয়ে ভিজিয়ে এটাকে এখন খুব ভালো করে দলাই মলাই করে একটা পেস্ট তৈরি করছি। তো এটাকে আগে পেস্ট তৈরি করি, তারপর নেক্সট উপকরণ কী মিশাবো দেখাচ্ছি। আর তার সাথে আমি দিয়ে দিব হচ্ছে খুবই সামান্য পরিমাণে, মানে 1 চামচের 1 টিস্পুনেরও কম, এই যতটুকু চন্দনের গুঁড়া, বাস আর কিছুই না। যদি চান শুধু মুলতানি মাটি আর অ্যাপল সাইডার ভিনিগারটা ফেসে দিতে পারেন, সেটা অনেক উপকারী আপনাদের ফেসের জন্য, ক্লিনজিং বলেন, তারপর হচ্ছে টোনার বলেন, মানে অ্যাপল সাইডার ভিনিগার বাই ইটসেলফ কিন্তু টোনারের কাজ করে, সেটা দিতে পারেন। তা আমি আজকে মুলতানি মাটি আর চন্দনের গুঁড়াটাই দিচ্ছি। তো এই দুটোকে খুব ভালো করে পেস্ট তৈরি করবো, করে তারপরে সুন্দর মতো চেহারাতে দিয়ে কিছুক্ষণ বসে থাকবো, তারপর এটাকে ধুয়ে ফেলে দিব। তো আজকে যেহেতু আমি কালকে ভিডিওটাও শুরু করেছিলাম, এন্ড করা হয়নি, তো ভাবলাম আজকে এই অল্প একটু কাজ করেই এসেই আমি ভিডিওটা এন্ড করে দিই, সেই জন্যই এতটুকু ভিডিও আজকে করা, যেহেতু কালকে বিদায় নেওয়া হয়নি সেই জন্য। তো যাই হোক, এই যে দেখেন ফেস প্যাক রেডি, এখন এটাকে ফেসে অ্যাপ্লাই করব, আর ফেসে অ্যাপ্লাই করতে করতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো চলেন, তো যাই হোক, এই যে এখন এটা ফেসে সুন্দর করে একদম একটু ঠিকভাবে এটাকে দিয়ে দিব একটা ব্রাশের সাহায্যে। আর যদি চান আপনারা এখানে চন্দনের গুঁড়োটা বাদ দিয়ে শুধু অ্যাপল সাইডার ভিনিগার দিয়ে আর মুলতানি মাটি দিয়ে কিন্তু ফেসে দিতে পারেন, ওইটা খুবই 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 হেল্পফুল। চেহারা দেখবেন অনেক সময় একটু দানা দানা পিম্পল মতো হয়, সেটা চলে যাবে, আর অ্যাপল সাইডার ভিনিগারটা আগেই বললাম টোনারের কাজ করবে, আর ক্লিনজিং অনেক ভালো হয়। তো লং স্টোরি শর্ট, তো আজকে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি আমার হাঁস পার্টিটা ভালো লেগেছে, হাঁসের রান্নাটা ভালো লেগেছে, আজকে ব্লগটা ভালো লেগেছে, ভালো লেগেছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকে বকবক কম করি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।